সে সময়ের কুটিল চিত্রনাট্যের চক্রান্তকারীরা আজ দুভাগে বিভক্ত হয়ে পরস্পরের বিরুদ্ধে কাদা ছোঁড়াছড়ি করছে ঠিক এই ভাষাতেই এবারের হাই প্রোফাইল নন্দীগ্রাম প্রসঙ্গে নিজের বয়ান লিখেছেন সেদিনের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পয়লা এপ্রিল ইভিএমে নিজেদের রায় দেবে নন্দীগ্রামের মানুষ তার আগে ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে দুই প্রার্থীর একে অপরকে বাক্যবাণে বিদ্ধ করার পালা মমতার সঙ্গে সেদিনের পরিবর্তনের কাণ্ডারই ছিল অধিকারী পরিবার তাই পরিবর্তনের নেপথ্যে অন্য অনেকের অবদান অস্বীকার করলেও এই সেদিন পর্যন্ত অধিকারী পরিবারকে বেশ তোয়াজেই রেখেছিলেন মুখ্যমন্ত্রী তবে আজ এই পরিবারই তার কাছে গদ্দারের তকমা পেয়েছে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছেন তৃণমূল নেতারা সকলেরই মুখ্য অভিযোগ এক ব্যক্তি এবং একটি পরিবারের একাধিক পদে আসীন হওয়া নিয়ে খোদ মুখ্যমন্ত্রীর মুখেও সেই একই অভিযোগ কিন্তু নন্দীগ্রামের মানুষের একটাই প্রশ্ন এতদিন পর্যন্ত কি মুখ্যমন্ত্রী সব জানতেন না আন্দোলনের ওই মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন সিপিএম সঙ্গে ষড়যন্ত্র করে নাকি শুভেন্দু অধিকারীই ছিলেন নন্দীগ্রামের গুলি চালানোর নির্দেশনায় আজ যে অভিযোগ তিনি অবলীলায় করছেন গত দশ বছরে তার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীর এহেন কার্যকলাপের কোনও কি তিনি পাননি এই প্রশ্নই তুলছেন নন্দীগ্রামবাসীর একাংশ যে শহীদদের রক্তে মাটি ভিজিয়ে পরিবর্তন এলো তারা তবে কার ষড়যন্ত্রের শিকার হলেন তবে কি কংগ্রেস কর্মীদের মৃত্যু যেভাবে তৃণমূলের কাছে আজ শহীদ দিবসের তকমা পেয়েছে সেভাবেই শ্রদ্ধা জ্ঞাপনের প্রতিযোগিতায় কারাকারি চলবে নন্দীগ্রাম দিবস নিয়েও দুই শিবিরের প্রচারের ঝাঁঝে যেভাবে সত্য মিথ্যা সামনে আসছে তাতে এসব প্রশ্নেরই জবাব খুঁজছে নন্দীগ্রাম